तो বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে এবং কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা কতটা থাকতে পারে আজকে তা কিন্তু আমরা বিস্তারিত এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দুপুর তিনটার দিকে কিন্তু আজকে কলকাতা এবং বাংলাদেশের কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি কলকাতার কিন্তু বন্ধুরা কলকাতার পাশে যে জায়গাগুলো কিছু জায়গা আছে পশ্চিমবঙ্গের, যেমন আমরা দেখতে পাচ্ছি যে খড়দহ, চন্দননগর, পান্ডুয়া, চাকদা, হাবড়া, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর এই সব জায়গাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা দুপুর তিনটের দিকে। কিন্তু বন্ধুরা চন্দননগর, খড়দহ, হাবড়া আর পান্ডুয়া, চাকদা এই জায়গাগুলোতে কিন্তু বেশি পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কৃষ্ণনগর রয়েছে যেগুলো বনগাঁ এবং কলকাতা এই সাইডটাই কিন্তু কম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি বাংলাদেশে লক্ষ্য করি, বাংলাদেশে লক্ষ্য করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বাংলাদেশের কিন্তু বেড়া, পাবনা, ভাঙ্গুড়া এই জায়গাগুলোতে কিন্তু বেশি পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এদিকে যদি আমরা দেখি, এদিকে বাংলাদেশের কিছু জায়গা যে মোহনপুর, গোমাস্তাপুর, পোরশা, পানিতলা এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি আমরা মালদার দিকে দেখি, মালদার দিকেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর তিনটের দিকে। তো আমরা এটা বজ্রঝড় বৃষ্টি মোড়ে ছিলাম, আমরা একবার বজ্র বৃষ্টি মোড়ে গিয়ে দেখবো কী পরিস্থিতি আছে। বজ্রবৃষ্টি মোড়ে গেলেও কিন্তু বন্ধুরা সেই একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। দেখুন কলকাতার উপর থেকে কিন্তু পুরো একদম বাংলাদেশের সংলগ্ন হয়ে, তো বজ্রবৃষ্টি মোড়ে গেলেও কিন্তু আমরা সেম দেখতে পাচ্ছি বন্ধুরা কলকাতার থেকে কিন্তু বন্ধুরা দেখুন কলকাতার থেকে বাংলাদেশ হয়ে কিন্তু এদিক থেকে পুরো একদম এদিকে কিন্তু উত্তরপ্রদেশ অবধি আমরা দেখতে পাচ্ছি বিস্তার করেছে। একটা ভি টাইপের কিন্তু আকৃতি বন্ধুরা বিস্তার করছে। তো আমরা একবার মেঘমালাতে গিয়ে দেখবো মেঘমালায় মেঘ কি বিস্তার করছে এই সময়। তো আমরা মেঘমালাতে গেলেও কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এ দেখুন বন্ধুরা বৃষ্টিযুক্ত মেঘ কিন্তু কলকাতার যে পাশে যে পার্শ্ববর্তী জায়গাগুলো বললাম আমি, যেমন খড়দা, তারপরে কৃষ্ণনগর, হাবড়া, পান্ডুয়া, চাকদা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিযুক্ত মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং খড়গপুরেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর এদিকে বাংলাদেশের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেই জায়গাগুলো বললাম বাংলাদেশের সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি, যেমন ভাঙ্গুড়া, পাবনা, বেড়া এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিযুক্ত মেঘ লক্ষ্য করতে পাচ্ছি এবং গোমাস্তপুর, মালদায় কিন্তু আমরা নর্মাল মেঘ লক্ষ্য করতে পাচ্ছি। তবে যদি আমরা বজ্রবৃষ্টি মোড়ে যাই, বজ্রবৃষ্টি মোড়ে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সব জায়গাতেই প্রায় যে জায়গাগুলো আমি বললাম প্রথমে সেই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দেখুন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। আমরা প্লে করে দেবো বন্ধুরা, প্লে করে দিলে আমরা চারটের দিকে কিন্তু দেখতে পাচ্ছি যে কিন্তু আবার সরে যাচ্ছে বন্ধুরা এটা হালকা ডান দিকে। এবার কিন্তু কলকাতার চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, কলকাতা, নিউ টাউন এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। আর এই পাশে যদি দেখি, এই পাশে পান্ডুয়া অবধি লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা, পান্ডুয়া, চাকদা, রানাঘাট, বনগাঁতে লক্ষ্য করতে পাচ্ছি, হাবড়াতে কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পাচ্ছি। আর এবার যদি আমরা বজ্রঝড় বৃষ্টি মোড়ে গিয়ে দেখি, বজ্রঝড় বৃষ্টি মোড়ে গেলে কিন্তু আমরা তেমন কিছু লক্ষ্য করতে পাচ্ছি না, শুধু বজ্রবৃষ্টি মোড়ে কিন্তু আমরা লক্ষ্য বজ্রঝড় বৃষ্টি মোড়ে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কিন্তু ঢাকা, মাদারীপুর, খুলনা এবং লোহাগাড়াতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় লক্ষ্য করা যাচ্ছে এখানে। আর যদি আমরা বৃষ্টির পরিমাণ লক্ষ্য করি পরবর্তী চব্বিশ ঘন্টায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বন্ধুরা এই যে এই জায়গাটাই কিন্তু যেমন চন্দননগর, ওর হাবড়া, ব্যারাকপুরের কিছু জায়গা, তারপরে কাঁচড়াপাড়া, অনগা, চাকদা এই জায়গাগুলোতে কিন্তু 13 থেকে কিন্তু 16 mm বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা বাংলাদেশে দেখি পরবর্তী 24 ঘন্টায় বাংলাদেশেও কিন্তু প্রায় 16-17 mm বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলোর নাম বললাম সেই জায়গাগুলোতে। তো আমরা আবার বজ্রবৃষ্টি মোড়ে চলে যাব, বজ্রবৃষ্টি মোড়ে গিয়ে আবার প্লে করে দেবো। প্লে করে দিলে কিন্তু দেখছি বন্ধুরা হালকাভাবে ডান দিকে সরে যাচ্ছে, ডান দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাত্রি 9টার দিকে কিন্তু আবার বরিশাল,
মাদারীপুর এই জায়গাগুলোতে কিন্তু কুমিল্লা, তারপরে ঢাকার কিছু জায়গা, তারপরে আগরতলা এবং এই পাশে যে লাখাই, কিশোরগঞ্জ এইসব জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাত্রি 9টার দিকে। একবার বজ্রঝড় বৃষ্টি মোড়ে গিয়ে দেখবো আমরা, বজ্রঝড় বৃষ্টি মোড়ে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু বাংলাদেশের বর্ডার লাগোয়া যে জায়গা সেই জায়গাগুলোতে কিন্তু আমরা আসামের সাথে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেমন সিলেট আর শিলচরের পাশে যেই জায়গাটা আছে বর্ডার লাগোয়া সেই জায়গাতে কিন্তু বজ্রঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। এবার তাপমাত্রায় যাব, তাপমাত্রায় গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু দেখছি 24 ডিগ্রি কলকাতায় সিলেটে রয়েছে। ঢাকাতে আমরা 25 ডিগ্রি লক্ষ্য করতে পাচ্ছি, মাদারীপুরে 26 ডিগ্রি, লোহাগাড়াতে 27 ডিগ্রি, খুলনাতে 27 ডিগ্রি, সাতক্ষীরাতে 28 ডিগ্রি, যশোরে 28 ডিগ্রি, বাংলাদেশের বন্ধুরা প্রায় সব জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি 27 থেকে 28 ডিগ্রি। এবং যদি আমরা এই আসামের সাইডটায় দেখি, আসামের সাইডটায় দেখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 24 ডিগ্রি কোনো কোনো জায়গায় কিন্তু তাপমাত্রা সর্বনিম্ন থাকতে পারে। আর যদি আমরা কলকাতার দিকে দেখি, কলকাতার দিকে দেখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 29 ডিগ্রি তাপমাত্রা কলকাতায় লক্ষ্য করা যাচ্ছে, এবং কোলাঘাটে 29 ডিগ্রি, চন্দননগরে 29 ডিগ্রি, আরামবাগে 29 ডিগ্রি, বর্ধমানে 29 ডিগ্রি, কাটোয়াতে 29 ডিগ্রি, নোয়াহাটিতেও 29 ডিগ্রি লক্ষ্য করা যাচ্ছে, এবং মালদাতে 26 ডিগ্রি, শিলিগুড়িতে আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা 24 ডিগ্রি, আর গ্যাংটকে আমরা 15 ডিগ্রি লক্ষ্য করতে পারছি তাপমাত্রা সর্বনিম্ন থাকতে পারে। যদি আমরা সর্বোচ্চ তাপমাত্রা দেখি, সর্বোচ্চ তাপমাত্রায় গেলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা কলকাতার সাইডটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 35 ডিগ্রি 36 ডিগ্রি তাপমাত্রা কিন্তু 35-36 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, তবে কোলাঘাটে 32 ডিগ্রি সর্বোচ্চ থাকতে পারে, চন্দননগরে 31 ডিগ্রি দেখতে পাচ্ছি। যেহেতু এই জায়গাগুলোতে দুপুর 3টার দিকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যার জন্য সর্বোচ্চ তাপমাত্রা একটু কম লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু বাদবাকি যে ওয়েস্টবেঙ্গলের যে জায়গাগুলো আছে কাটোয়া, বর্ধমান, তারপরে নোয়াহাটি, মালদা, এই মালদাতে আমরা 35 ডিগ্রি লক্ষ্য করতে পারছি, কারণ মালদাতে দুপুর 3টার দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বাদবাকি জায়গাগুলো কিন্তু আমরা দাবদাহ লক্ষ্য করতে পারছি বন্ধুরা 40 ডিগ্রি থেকে 41 ডিগ্রি কিন্তু তাপমাত্রা থাকবে। আমরা যদি শিলিগুড়িতে দেখি, শিলিগুড়িতে কিন্তু 30 ডিগ্রি আমরা সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করতে পারছি, দার্জিলিংয়ে 22 ডিগ্রি, আর গ্যাংটকে আমরা 21 ডিগ্রি লক্ষ্য করতে পারছি সর্বোচ্চ তাপমাত্রা। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট ভিডিওতে।